দিবে, টাকা পয়সা দিতে পারে না তো গুড অ্যাডভাইস দিবে, ভালো উপদেশ দিবে। যারা মুমিন হয় এরা এই নেক আমলের কাজগুলোকে বড় প্রায়োরিটি দেয়। মসজিদ যেই জায়গায় হয় ও বলে আমি টাকা পয়সা দিতে না পারলেও বুদ্ধি পরামর্শ দিব। মাদ্রাসা যেখানে বেড়ে যায় ও বলে আমি কিছু না দিতে পারলেও একটা ভালো অ্যাডভাইস দিব। যেখানেই ভালো কিছু হয় সে তার ব্যাকগ্রাউন্ডে দাঁড়াইয়া ওই ভালো কাজটাকে সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করার জন্যে একজন মুমিনি কামেল ওই ভালো কাজের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়। কারণ কি, একজন মুমিনের এই আদেশ এই বক্তা দেয় নাই, কোনো খতিব দেয় নাই, কোনো মেম্বার দেয় নাই, কোনো চেয়ারম্যান দেয় নাই, পৃথিবীর কোনো ব্যক্তি দেয় নাই, এই নেক আমলের কাজে সাহায্য করার জন্য আদেশ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন তাআওয়ানু, একে অপরের সাহায্য করো, হেল্প করো। কোন কাজে? আলাল বির ওয়াত তাকওয়া, দুই কাজে, একটা নেকের কাজ আর একটা আল্লাহ ভীতির কাজ। বলেন তো এই যে ওয়াজ মাহফিল, নেকের কাজ না বদের কাজ? নেক আমল না বদ আমল? কি মনে হয়, কি মনে হয় বলেন না? নেক আমল না বদ আমল? এই মাহফিলে আসার পরে মানুষ গালি শিখে, মিথ্যা শিখে, গিবত করা শিখে, চুরি শিখে, সন্ত্রাসী করা শিখে, দুর্নীতি করা শিখে। বক্তারা বয়ান করে নামাজের, বয়ান করে তুই মাদকের ধারে কাছেও যেও না, দুর্নীতি করো না, অন্যায় করো না, জুলুম করো না, নির্যাতন করো না। এই কথাগুলোই নিঃসন্দেহে এখানে বলা হয়, দেখেই এটা একটা নেকের কাজ, আল্লাহ ভীতির কাজ। এই কাজে অগ্রগামী হতে পারলেই জান্নাতের পথের প্রতীক হওয়া যাবে। তাহলে নেকের কাজ যদি এটা হয় তাহলে এই কাজে সাহায্য করার জন্য আদেশ দিয়েছেন কে? সাপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? এটা বীর। দুই নম্বরে তাকওয়া, এই যে এখানে আসতেন বয়ান শোনার পরে অন্তত পক্ষে বাড়িতে যাওয়ার পরে কিছু তাসির পড়ে, কিছু প্রভাব পড়ে, অন্তত পক্ষে কিছু সময় হলেও হুজুরের কথাগুলো মনে পড়ে না, রে হুজুর কইছে মিথ্যা বলা যাবে না, অন্তত পক্ষে তিন চার দিন মিথ্যা না বলে থাকি না, হুজুর বলছে গীবত করা যাবে না, অন্তত পক্ষে তিন চার দিন গীবত না করে থাকি, হুজুর বলেছে শেখায়েত করা যাবে না তো অন্তত পক্ষে চার পাঁচ দিন শেখায়েত না করে থাকি, হুজুর বলেছে জাহান্নামের একটা ভয় অন্তরে ঢুকানোর জন্য অন্তত পক্ষে চার পাঁচ দিন জাহান্নামের ভয়টা অন্তরে ঢুকাই, হুজুর বলেছে জান্নাতে গেলে এই এই কাজগুলো করা লাগবে, অন্তত পক্ষে কিছুদিন আমি এই কাজে অগ্রগামী হয়ে যাই না। এই যে মাহফিল তাকওয়া, আল্লাহ ভীতির এক মারকাজ, তাকওয়ার মারকাজ, এখান থেকে শিক্ষা দেওয়া হয় তাকওয়া, এখান থেকে শিক্ষা দেওয়া হয় নেক আমল। এই দুইটা গুণ, এই বীর এবং তাকওয়া, নেকের কাজ আল্লাহ ভীতির কাজ, এই কাজে একে অপরকে সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। তবে সাবধান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, দুই কাজে সাহায্য করা যাবে না। এক নাম্বার ইসম, আরবি শব্দ, এর মানে হচ্ছে পাপ, গুনাহ, গুনাহের কাজে একে অপরকে সাহায্য করা যাবে না, মিথ্যা বলা শেখানো যাবে না, ওয়াদা করে ওয়াদা খেলাপ করা শেখানো যাবে না। বাবা চুরি করে, তো চুরি করা অবস্থায় নিজের বয়স যখন শেষ হয়ে আসছে, বাচ্চা একটা আছে, প্রতিদিন চুরি করার সময় সন্তানটারে নিয়ে চুরি করতে যায়, সন্তানের নেই, সন্তানকে বাবা কোথায় নিয়ে যাও, বলে আমি সারা জিন্দগি লাগায় চুরি করছি তো তুরে আমি চুরি শিখাইয়া গেলাম, যাতে করে আমার পরবর্তী জেনারেশন এই চুরি করেই খাইতে পারে, এটা শিখানো যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসম, আল্লাহ পাক বলেন পাপ যেটা, এই পাপের কাজে একে অপরকে তোমরা সাহায্য করো না, সহযোগিতা করো না। আরেকটা আল উদওয়ান, এর মানে হচ্ছে শত্রুতা, শত্রুতার কাজে একে অপরকে সাহায্য করা যাবে না, সহযোগিতা করা যাবে না। শত্রুতা বলতে কি বুঝলেন? একজনে আরেকজনের লাগায়া দেয়, ও ওই যে তুই ওই জায়গায় একটু জায়গা নিছো,
ওই জায়গার মধ্যে আমি দেখে আসছি এক ব্যক্তি একটা গাছ লাগাইতেছে, কেন রে আমার জায়গায় গাছ লাগাইতেছে? ওই দেখছুনি, তুমি জায়গা কিনছো টাকা দিয়া, তোমার টাকা দিয়া জায়গা কিনছো, ওই জায়গায় সে গাছ লাগাইয়া খাবে, এত বড় সাহস? যাও এরে যায় এখনই ধমকাইয়া তার গাছ উপরে ফেলে দাও, তার বিরুদ্ধে একটা যুদ্ধের ঘোষণা দাও, আজ থেকে সে তোমার বন্ধু হতে পারে না, সে তোমার শত্রু। এভাবে আইসা আইসা দেখবেন সমাজের কিছু লোকেরা একজন আরেকজনের বিরুদ্ধে লাগায়, ওই ব্যক্তি আরেকজনের বিরুদ্ধে লাগায়, আবার আরেকজন আরেকজনের বিরুদ্ধে লাগায়, সন্তানের বিরুদ্ধে মা বাবার পক্ষে লাগাইয়া দেয়, মা বাবার কাছে যাইয়া সন্তানের বিরুদ্ধে লাগায়, পুত্রবধূর কাছে যাইয়া বলে তার শাশুড়ির বদনাম, শাশুড়ির কাছে যাইয়া বলে তার পুত্রবধূর বদনাম, অর্থাৎ পুরা পরিবারটাকে ধ্বংস করার জন্য, উলট পালট করার জন্য, তালাক নামক জঘন্যতম এক অপরাধ আনার জন্য দেখবেন ওই পরিবারের মাঝে কিভাবে কত সুন্দর করে গুছিয়ে কিছু ব্যক্তি শত্রুতা তৈরি করে, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগায়, বোন বোনের মাঝে দ্বন্দ্ব লাগায়, পুত্রবধূ শাশুড়ির মাঝে দ্বন্দ্ব লাগায়, এমন কিছু শত্রুতা সৃষ্টিকারী ব্যক্তি আমাদের সমাজে সোসাইটিতে আছে না নাই? আল্লাহ পাক বলেন তোরা সাহায্য করবি ন্যাকের কাজে, আল্লাহ ভীতির কাজে মাগার তোমরা সাহায্য করা যাবে না। কোন কাজে? ইসিম উদওয়ান, পাপ এবং শত্রুতা, এই দুই কাজে একজনে আরেকজনের সাহায্য করা যাবে? এই জন্য নিঃসন্দেহে এই কাজ নেকের কাজ, এই নেকের কাজে সাপোর্ট দিবেন টাকার মাধ্যমে, এই নেকের কাজে সাপোর্ট দিবেন বুদ্ধির মাধ্যমে, এই নেকের কাজে সাপোর্ট দিবেন পরামর্শের মাধ্যমে, এই নেকের কাজে সাপোর্ট দিবেন আপনারা দল ও মত নির্বিশেষে মাহফিলে উপস্থিত হওয়ার মাধ্যমে, এই নেকের কাজে সাপোর্ট দিবেন এলাকার প্রত্যেকটা ব্যক্তিকে এই মাহফিলের প্রচার করার মাধ্যমে, এটা সাপোর্ট দেওয়া হবে। আর এই সাপোর্ট দেওয়ার জন্য আদেশ আমি দেই না, কমিটি দেয় নাই, পৃথিবীর কোনো ব্যক্তি দেয় নাই, দিয়েছেন কে? শুরুতেই দোয়া করছি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানাইয়া দেন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ে না আমিন। আর তারা এক এক করে উঠাউঠি করলে তো আমি কথাই বলতে পারবো না, অনেক অল্প সময়ই প্রধান বক্তারা 10টায় ওঠে, এরপরেও আপনাদের মহাব্বতে আগে উঠিয়ে দেওয়া হয়েছে, আমি কিছু কথা বলবো, নিয়ত করেছি, বিশদে হাদিসও বর্ণনা করেছি, করার নিয়ত করেছি, এজন্য একটু ধৈর্য সহকারে বসলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাইক সিস্টেমের মাঝে মনিটর রাখেন নি আপনারা, বলেন নাই হয়তো, এজন্য উনি আনেও নাই, মনিটর না আনলে কথা বলতে অনেক বড় অসুবিধা, মনিটর বক্স এরপরে মেশিন থাকে এক্সট্রা এক মেশিন, ওখানে সাউন্ড গুলো সুন্দর করে ছাড়ে, মানুষ শুনে তাদের কানে বড় মজা লাগে। এই জন্য নেক্সট ইন ফিউচারে যখন প্রোগ্রাম করবেন একটু সিস্টেম গুলো ভালো করে, না জানলে বক্তার কাছে ফোন দিয়ে বলবেন, সুন্দর করে বলে দিবে, আল্লাহ পাক সেই তৌফিক দান করো। আরো জোরে পড়েন আমিন, আবার পড়েন আমিন। সর্বোপরি শুকর ওই রবের যে আল্লাহ পাক আমাদেরকে এই মজমাতে, এই সুন্দর একটা মজলিসে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতো শকর, সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লা একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আরেকবার করে আল্লাহকে রাজি করার লক্ষ্যে পড়ি আলহামদুলিল্লাহ। গুনাহ হইছেনি? হ্যাঁ, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আমাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুক, সকলে পড়ি আমিন। ছোট্ট একটি আয়াতে গারিমা তিলাওয়াত করেছি খুতবায়, একটি হাদিস পড়েছি, বড় একটি হাদিস খুতবায় পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে পৃথিবীর সব ব্যক্তিগুলোকে আদালত কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন, ন্যায়পরায়ণ হওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, ন্যায়পরায়ণ আদিল হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ইমামে আদিল, হাদিসেও স্পষ্টভাবে নবীজি বলেছেন তোমরা ইমামে আদিল হও, আল্লাহ পাক তোমাদেরকে অনেক বড় দামি বানায় দিবে। إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ
وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ তাদাক্কারুন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা চলার পথে তোমাদের বিচার কার্য যখন সম্পাদন করো বা তোমরা আদালত করে নাও, ন্যায়পরায়ণতা কায়েম করো, সবার বেলায় সমতা করো, একজনের বেলায় বেশি আর একজনের বেলায় কম করা যাবে না, সমাজের ধনীর বেলায় যে বিচার, এই সমাজের নিম্ন শ্রেণীর মানুষের বেলায় একই পরিমাণ বিচার হবে, সমাজে আলেমের বেলায় যে বিচার হবে, যেই বান্দা আলেম না সাধারণ মানুষ ওই বান্দার বেলায় একই বিচার হবে, ওলামায়ে কেরামের বেলা যেই বিচার হয়ে যাবে, লিডার আর নেতাদের বেলাও একই পরিমাণ বিচার তোমরা করে নাও। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বড় মায়া করে করে নির্দেশ দিয়ে দিলেন, বান্দা তুমি চলার পথে আদালত কায়েম করে নাও, একজন আর একজনের প্রতি ইহসান করে নাও, একজনে আর একজনের ব্যক্তি ব্যাপারে সমতা করে নাও, একজনে আর একজনের ব্যাপারে পরিপূর্ণ আদালত তোমরা কায়েম করে নাও। এই আদেশ আর দুনিয়ার কোনো বান্দার মাধ্যমে আমার আল্লাহ দেয় নাই, কোনো নবীর মাধ্যমে আমার আল্লাহ দেয় নাই, পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে এই আদেশটা আমার আল্লাহ সুরে দেয় নাই। একবারে কোরআনের একটা আয়াত নাজিল করে এই আদেশ দিয়েছেন একজন, চিল্লা বলো তার নাম। আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমি আল্লাহ তুরে বড় করে নির্দেশ দিয়া দিলাম, তুই আদালত কায়েম করো, তুই পরিপূর্ণভাবে ইনসাফ কায়েম করে নাও, চলার পথে একে অপরে চলার পথে আদালত কায়েম করো, একজনের বেলায় বেশি আর একজনের বেলায় কম করলে হবে না। আল্লাহ পাক পৃথিবীর সব ইমামের জানায়া দিলেন, নেতাদেরকে জানায়া দিলেন, ওদিকে মদিনাওয়ালা নবীও সুস্পষ্ট বাণীর মাধ্যমে জানায়া দিলেন, যেই বান্দারা দুনিয়াতে ইমামে আদেল হয়ে যাবে, ন্যায়পরায়ণ বড় একজন নেতা হয়ে যাবে, আল্লাহ পাক এদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবি, যেই আরশে মুআল্লা হাসরের ময়দানে যেদিন ওই আরশে মুআল্লা ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক শুধু ছায়া থাকবে একটা, ওই দিনে আল্লাহ পাক সাত গুণে গুণান্বিত বান্দাদেরকে মায়া করে ওই জায়গায় ছায়া দিবে, দিয়া দিবে আমার আল্লাহ। এর মাঝে যারা দুনিয়াতে আল্লাহর কথা মানতে যাইয়া ইমামে আদেল হয়ে গেল, ন্যায়পরায়ণ একজন নেতা হয়ে গেল, আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লায় জায়গা করে দিবি। এবার ইমাম কারা, আমরা যদি মনে করি আমার এলাকার ইমামের মনে হয় আল্লাহ বলেছি, তাহলে আমার এলাকার যে ইমাম ওই ইমামে শুধু আদেল হয়ে যাবে, আদালত কায়েম করবি, আমার আর কারো হওয়া লাগবে না, এলাকার মেম্বারেরা শুধু আদেল হবে আমার হওয়া লাগবে না, এলাকার চেয়ারম্যানেরা আদেল হবে আমার হওয়া লাগবে না, মেম্বার অফ পার্লামেন্ট আদেল হবি আমার হওয়া লাগবে না, এই চিন্তা নিয়ে বান্দা চললেও হবে না। বলে আমি আমার পুরো জিন্দেগিতে মিলাইয়া কোন মসজিদে যাইয়া আমি কোন মেহরাবে ইমামের জায়গার মধ্যে দাঁড়াই নাই, আমি ওই জায়গায় নামাজও পড়াই নাই, তাহলে তো আমি ইমাম না, আল্লাহ তো তাহলে আমাকে বলে নাই। হ্যাঁ ফরিদপুরের মুসলমানেরা, তোমরাও তো একজন বড় বড় ইমাম, কেমন বড় ইমাম জানো, তোমরাকে তোমাদেরকেও আল্লাহ বড় একজন নেতা বানাইলেন, কেমনে বানাইছে, এই যে এখানে সবাই প্রত্যেকের ঘরের মধ্যে একজন বড় বড় নেতা, ঘরের মধ্যে বড় একজন গার্ডিয়ান, আল্লাহ পাক আপনারে মায়া করে তিনটা ছেলে দিয়া দিলেন, দুইটা মেয়ে দিয়া দিলেন, আল্লাহ আপনারে মায়া করে তিন ছেলে এক মেয়ের মালিক আপনাকে আল্লাহ বানালেন, আল্লাহ আপনাকে মায়া করে বাবা বানালেন, দুনিয়াতে কত মানুষের আল্লাহ সন্তান দেয় না,
ছেলে দেয় না আল্লাহ মেয়ে দেয় না আমার বাড়ির পাশে এক আমার জেঠা তো ভাই লাগে তার 10 বছর হয়ে গেল বিয়ে করেছে আজ পর্যন্ত একটা বাচ্চা আমার আল্লাহ দেয় নাই প্রেগন্যান্সি অবস্থায় ওদিন ও দুই দিন ধরে ব্যথা হঠাৎ করে থাকে ওই বাচ্চাটা পেটের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই মা চোখের বাণী ফালাইয়া সন্তানের জন্য কান্নার আওয়াজ আল্লাহ পাক কোন কোন বান্দারি মায়া করে অনেক বেশি ছেলে দেয় আবার অনেকের মেয়ে দেয় আবার অনেকে আছে যাদের আল্লাহ ছেলেও দেয় না মেয়েও দেয় না আল্লাহ পাক পরীক্ষা দিয়া দিয়া বান্দারে ট্রাই করে ও বান্দারা তোমাকে যে আমার আল্লাহ তিনটা ছেলে দিলেন দুইটা মেয়ে দিয়া দিলেন আল্লাহ পাক তোমারে বড় মায়া করে করে তোমাকে ফাদার বানালেন তোমাকে বড় গার্ডিয়ান বানালেন তোমার পরিবারের মধ্যে আল্লাহ মায়া করে তোমাকে নেতা বানালেন ওই পরিবারের মাঝে তুমি সমতা কায়েম করা লাগবে কেমনে সমতা হবে বলে ছেলের বেলায় যা মেয়ের বেলায়ও তা হয়ে যাবে মেয়ের বেলায় যা ছেলের বেলায়ও তা হয়ে যাবে কিন্তু আমগো সমাজে এমন পরিমাণ আদেল আমগো বাবারা হতে পারে না তিন ছেলের মাঝে যেই ছেলেটা সুন্দর করে কামাই করে আইনা খাওয়াইতে পারে ওই ছেলের সুন্দর করে রুম বানায় দেয় বিল্ডিং বানায় দেয় ওই ছেলের বেলা সব জমি জামা লিখে দিল দুই নাম্বার তিন নাম্বার ছেলের বেলা ওই ছেলেরা ঠিক মতন বাবারে আইনা দিতে পারে না সুন্দর করে ভালো জব করতে পারে না মান্থলি আর্নিং করতে পারে না টাকা পয়সা ইনকাম করতে পারে না ওই দুই ছেলেরে দেয় না বড় ছেলের নামে সব জমি জামা লেখা দিয়া দেয় এমন বাবাও আমাদের সমাজে আছে না না কি পরিমাণ নিমোখারাম তুই হয়েছো ও ফরিদপুরের বাবারা আল্লাহ পাক আপনাকে মায়া করে ছেলে দিয়া দিলেন মেয়ে দিয়া দিলেন এই ছেলে মেয়ের বেলাও সমতা করা লাগবে আদেশ তো আমি দেই না আল্লাহ পাক মায়া করে করে আপনাকে আদেশ দিয়া দিলেন আপনি সবার বেলায় সম সমবিচার করা লাগবে একজনের বেলায় বেশি আর একজনের বেলায় কম করলে হবে না হবে না আমগো মেম্বারেরা যারা ওরাও সবার বেলায় সমান বিচার করা লাগবে এলাকার মাতবর যারা এরাও সবার বেলায় সমান বিচার করা লাগবে চেয়ারম্যান যারা এরাও সমান সমান বিচার করা লাগবে কিন্তু কেমন জানি হয়ে গেল সমাজে ধনী যদি অনেক পরিমাণ অন্যায় করে ওই ধনীর বেলায় বিচার নাই গরিব যদি একটু কোনো অন্যায় ছোট থেকে ছোট অন্যায় করে ওই গরিবের ধৈরা ষোলোয়ানা বিচার মাতবরেরা করে ঠিক কিনা ধনীর ছেলে অন্যায় করেছে বলে ছেড়ে দাও কোনো বিচার করা লাগবে না কারণ তার টাকার পরিমাণ অনেক বেশি আমি তার টাকার সাথে পারবো না এই চিন্তা নিয়ে নিয়ে ওই ধনীর ছেলের সাথে কোনো বিচারের মধ্যে যায় না কোনো সালিশের মধ্যেও বসতে যায় না যেই বান্দা গরিব টাকা নাই ওই বান্দার বেলায় এত পরিমাণ বিচার করে আকবরেরা মেম্বারেরা চেয়ারম্যানেরা আপনারাও ইমামে আদেল হওয়া লাগবে সবার বেলায় সমান সমান বিচার করা লাগবে আমার নবী যেই পরিমাণ আদেল ছিলেন ওই পরিমাণ হওয়া লাগবে রহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাহাবায়ে কেরাম আমার কন্যা ফাতেমা আমার কেমন মায়ার তোমরা সবাই ভালো করে 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 জানো ওই ফাতেমারে আমি এত পরিমাণ মহাব্বত করি নবী যখন সফরের জন্য বের হয়ে যায় ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে দৌড়ায় যায় আর যা বলে ও ফাতেমা আমি বাবারে তুমি বিদায় দাও আমি অমুক সফরে যাব এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে বিদায় নিয়া নবী যায় আবার সফর শেষ করে প্রথম যার সাথে নবী মোলাকাত করে ওই ফাতেমার সাথে নবী আয়েশা প্রথম মোলাকাত করে আবার হাদিসে নবী বলেন আমার ফাতেমা আমার কি পরিমাণ ঘনিষ্ঠ জানো আমার ফাতেমা বিজাতুম মিন্নি
আমার ফাতেমা আমার দেহের একটা অংশ, আমার বডির একটা অংশের মতো। আমি তারে সারা বিন্দু মাত্র পরিমাণ থাকতে পারি না, আমি তারে সারা বিন্দু মাত্র পরিমাণ কোথাও যাইয়া আমার মনটা টিকে না। ওই ফাতেমা নিজের কন্যার ব্যাপারে আমার নবী সাহাবায়ে কেরামের জানায়, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, আমার কন্যা ফাতেমা আমার কাছে অনেক পরিমাণ দামি হতে পারে, আমার স্নেহের হতে পারে। যদি আমার কন্যাটা কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যদি অন্যায় কাজে দৌড়াইয়া যায়, তাহলে আমি সবার বেলায় যেরকম বিচার করি, আমার কন্যা ফাতেমার বেলায়ও একই পরিমাণ বিচার হবে। সুবহানাল্লাহ, পড়বেন না নবীজি কি বলে, ফাতেমা এত দামি নবীর কাছে এত দামি, এত মহাব্বত করে, এত ভালোবাসে, এরপরেও বলে ফাতেমা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, যেটা দিনে নাই, যেটা ধর্মের মাঝে নাই, এর বিরুদ্ধে গিয়ে যদি ধর্মের বিরুদ্ধাচরণ করতে চায়, আমার কন্যা হলে কি আমি ওই হাবাসি কালো যারা এদের বেলায় যে বিচার করব, আমার কন্যার বেলায় ঠিক একই পরিমাণ বিচার করব। এটা নবীর আদর্শ। ও মেম্বারেরা নবীর আদর্শ গ্রহণ করেন না, চেয়ারম্যানেরা নবীর আদর্শ গ্রহণ করেন না, ও মাতবরেরা নবীর আদর্শ গ্রহণ করেন। নবীর আদর্শের মালা যারা গলায় লাগায়া চলবে, এরা কশ্চিনকালেও ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় এক বিচার, আলেমের বেলায় এক বিচার, নেতার বেলায় আর এক বিচার করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? পারে না, কারণ এরা ইমামে আদল হবে, নবীর গুণে গুণান্বিত হবে, নবীর আদর্শে আদর্শবান হবে। নবীর আদর্শের মাঝে অন্যায় নাই, আসেনি? নবীর আদর্শের মাঝে জুলুম নাই, নবীর আদর্শের মাঝে নির্যাতন নাই, নবীর আদর্শের মাঝে দুর্নীতি নাই, নবীর আদর্শের মাঝে মিথ্যা নাই, নবীর আদর্শের মাঝে ওয়াদা করে খেলাফ নাই, নবীর আদর্শের মাঝে আমানাতের খেয়ানত নাই, আসেনি? আছে নাই? নবীর আদর্শের মাঝে এই অন্যায়গুলো যেহেতু নাই, তাহলে যদি নবীর একজন উম্মত দাবি করতে হয়, তো নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? আমি জুনায়েদ আল হাবিব যদি এখন বলি আমাকে সবাই ফলো করা লাগবে, আমাকে মানা লাগবে, যদি আমি বলি তাহলে আমি যেমনে যেমনে চলি এমনে এমনে মানা লাগবে, আমি টুপি লাগাইলে ওইভাবে টুপি লাগানো লাগবে, আমি জুব্বা পরলে ওইভাবে জুব্বা পরা লাগবে, এক কথায় আমাকে যারা ফলো করতে চায় নিজের ফলোয়ার বানায়, আমি যেমনে যেমনে চলি ওইভাবে মানা সুন্দর করে লাগবে। এলাকার মেম্বার যদি বলে আমার ওয়ার্ডের লোকেরা চলার পথে তারা আমাকে ফলো করবে, তাহলে মেম্বার যেমনে যেমনে চলে ওইভাবে চলা লাগবে, ওইভাবে চলার পথে মেম্বাররে ফলো করা লাগবে। এই যে ফুটবল বিশ্বকাপে যুবকেরা মেসির এত পরিমাণ ভক্ত হয়ে যায়, নেইমারের ভক্ত হয়ে যায়, যুবকেরা এমবাপ্পের ভক্ত হয়ে যায়, মার্টিনেজের ভক্ত হয়ে যায়, কি পরিমাণ ভক্ত বলে আর্জেন্টিনার ভক্তরা ব্রাজিলের ভক্তদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে দ্বিধা করে না, আছে না নাই? একই ভাই না বন্ধু, ওইদিকে দেখার টাইম নাই। আমার মেসির বিরুদ্ধে কথা বলেছে আমি মেনে নিতে পারি না, আমার নেইমারের বিরুদ্ধে কথা বলেছে এটা আমি কশ্চিন কালেও মেনে নিতে পারি না, আমার খেলোয়াড়ের বিরুদ্ধে যে কথা বলবি আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। সমাজের মাঝে আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স নিয়ে জার্মান নিয়ে যেই পরিমাণ মারামারি করে, দেখবেন সেলুনওয়ালার কাছে দৌড়ায় আর যা বলে ও সেলুনওয়ালা ওই মেসি যেভাবে চুল কেটেছে ওইভাবে আমার চুলগুলো কেটে দাও, নেইমার যেভাবে চুল কেটেছে ওইভাবে সুন্দর করে আমার চুল গোলা খাইটা দাও, ওই যে এমবাপ্পির দিকে তাকায় দেখো এমবাপ্পি চুলের মাঝে কি পরিমাণ কাটিং দিয়ে দিল, ওই পরিমাণ সুন্দর কাটিং তুমি আমার মাথায় দিয়া দাও। এভাবে সেলুনওয়ালার কাছে যাইয়া সেলুনওয়ালাকে বারবার বলে এভাবে এভাবে আমি তারে ফলো করি, আমি পূর্ণাঙ্গ ফলোয়ার হয়ে যাব, তার যেই গেঞ্জি আমি ওই গেঞ্জি লাগাবো, ওই গেঞ্জির মাঝে তার যেই নাম্বার আমি সেই নাম্বার লাগাবো, সে যেভাবে চুলের কাটিং দেয় আমিও একই পরিমাণ চুলের কাটিং দিয়া দিব। এর মানে
যদি একজনের ফলো করতে চাও তাহলে তার একটা মানবা আর একটা মানবা না এটা হবে না হবে না হবে না ও বান্দারা আমার নবীর ও যদি নবীর খাঁটি উম্মত হতে চাও তাহলে নবীর খাঁটি একজন উম্মত হওয়ার জন্যই একটা মানবেন আর একটা মানবেন না হবে না হবে না জিলাপি খাওয়া মানে নবীজি মিষ্টি খাইতে ভারী পছন্দ করতেন শুধু আমিও জিলাপি খাইলাম বাতাসা খাইলাম মিষ্টি খাইলাম এক বছর পরে পরে বারোয় রবিউল আউয়ালে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলে বলি আমি রেলি করলাম এলাকায় রাস্তায় ঘুরে 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 বেড়ালাম মানে এক বছর পরে পরে নবীর কথা আমার অন্তরের মধ্যে এত পরিমাণ মনে পড়ে গেল ও নবীর উম্মতেরা না না আমার নবীরে যদি ফলো করতে চাও তাহলে নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে ওই নবী জিন্দেগিতে আদালতের বিন্দু মাত্র চুল মাত্র পরিমাণ দূরে যায় নাই এভাবে তুমিও আদালতের লাইন থেকে দূরে সরে যাওয়া যাবে না অন্যায়ের পথে যাওয়া যাবে না মিথ্যা বলা যাবে না খারাপ কাজে যাওয়া যাবে না কারণ আমার নবীর সুন্নতে অন্যায় অপরাধ কিছু বলতেও নাই ঠিক কিনা নবীর আদর্শে যেহেতু নাই তাহলে এগুলো আমার দ্বারাও সম্ভব হবে তাহলে এক নাম্বার আল্লাহ পাক আদেশ দিয়েছেন নেতা হওয়ার পরে কি হতে হবে ন্যায় পরায়ণ কি হতে হবে সবাই বলেন কি হওয়া লাগবে আদেশকার আর ন্যায় পরায়ণ নেতা স্থান পাবে কই আরশের নিচে পড়েন না সুবহানাল্লাহ পড়েন না সুবহানাল্লাহ কি আল্লাহ আরশ কি ছোট নাকি আল্লাহ যদি পৃথিবীর সব নেতারে যদি আরশে মুআল্লার নিচে জায়গা দেয় আল্লাহর আরশের নিচের ছায়া কমে যাবে না স্পেস ছোট হয়ে আসবে না ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম ওই আয়াতুল কুরসি পড়ো আল্লাহ পাক নিজের কুরসির ব্যাপারে কি সুন্দর করে জানায়া দিলেন আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহর কুরসিটা কি পরিমাণ বড় আরশ কথা বাদ দাও আল্লাহর যে কুরসিটা যে চেয়ারটা কি পরিমাণ বড় ও বান্দারা একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও আল্লাহর কুরসিটা এত পরিমাণ বড় কি পরিমাণ বড় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনাওয়ালা নবী থেকে বর্ণনা করেন তিনি জানায় দেন নবী একদিন আল্লাহর কুরসি বর্ণনা করতে যাইয়া নবী হাদিস বর্ণনা করে জানায় দিলেন একটা উদাহরণ দিয়া দিলেন এই যে বড় একটা মাঠের মধ্যে যদি আপনাকে মধুখালীতে ফরিদপুরে বড় মাঠের অভাব নাই একটা বড় হাওরের মাঝে ওই হাওরের মাঝখানে যদি একটা আংটি ফেলাইয়া দেয় একটা আংটি পড়ে গেল ওই আংটিটা কি পরিমাণ মাঠের তুলনায় ছোট একজনের যদি বলা হয় এই পুরা মাঠ থেকে আংটিটারে খুঁজে খুঁজে বের করা লাগবে ওই বান্দার জন্য মাঠে খুঁজে খুঁজে বের করা ইম্পসিবল হয়ে যাবে অসম্ভব প্রায় হয়ে যাবে আল্লাহ পাকের পয়গাম্বর কুরসির বর্ণনা দিতে গিয়া জানায়া দেয় শুনে নাও এ বিশাল মাঠ হলো আমার মাওলার কুরসি আর যে আংটিটা ফালাইয়া দেওয়া হলো ওই আংটিটা হলো পুরা সাত আসমান আর জমিন পড়েন সুবহানাল্লাহ আংটিটা সাত আসমান আর জমিন আর কুরসিটা হলো পুরা মাঠ এবার বুঝেন তো আল্লাহর কুরসি যদি এত বড় হয় তো আরশে মুআল্লাটা কি পরিমাণ বড় সুবহানাল্লাহ পড়ে না সুবহানাল্লাহ পড়ে না ইয়া এলাহি তো মেরা মাবুদ হায় ইয়া এলাহি তো মেরা মাসুম কহায় ইয়া এলাহি ভি কোনা দেশম সুকমার ইয়া এলাহি ভি কোনা দেশ জেরো হাজার ইয়া এলাহি ভি কোনা দে আর দো সামা ইয়া এলাহি ভি কোনা দে জাও হাওয়া আমার আল্লাহ কি পরিমাণ বড় আল্লাহ
আল্লাহর কুরসি যদি এত পরিমাণ বড় হয়া যায়, আল্লাহর আরশে মুআল্লা কি পরিমাণ বড়। দুনিয়ার সব নেতারে যদি আল্লাহ মায়া করে, আরশে মুআল্লার নিচে জায়গা করে দেয়, কোনো জায়গা কমবে না, স্পেসটা আমার মাওলার কমে যাবে না। ইমামে আদেল যারা, এদেরকে মায়া করে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ও ফরিদপুরের মুসলমানেরা, শুধু তাই না, দুই নম্বরে যারা ইমামে আদেল হয়ে যাবে, এরপরে ওই যুবকের আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। যেই যুবকেরা তাদের যৌবনকালটা ইবাদাতের মাধ্যমে কাটায়, নামাজের মাধ্যমে কাটায়, রোজা নেক আমলের মাধ্যমে যারা কাটায়, যৌবনকালে এত পরিমাণ ক্ষমতা পাওয়ার পরেও এই বান্দা চিন্তা করে, আমার আল্লাহর ভয় নিয়ে আমার নামাজে যাওয়া লাগবে, আমার আল্লাহর ভয় নিয়ে আমার রোজা রাখা লাগবে, আমার আল্লাহর ভয় নিয়ে আমার নেক আমল করা লাগবে। এই চিন্তা নিয়া যেই যুবকেরা যৌবনকালে সময়টা ইবাদাতের মাধ্যমে কাটায়, আল্লাহ পাক এদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবি। কিন্তু যুবকেরা আজকে যৌবনকালে ইবাদত করে না, করে নি, করে না, করে না, কেন? যৌবনকালে ওই নামাজে যায় না, রোজা রাখে না, আমল করে না। ইমাম যদি যায় বলে, অ যুবক তুই কেন নামাজ আদায় করো না, বলে এই পাওয়ার নিয়ে নামাজ কেন করবো, আগে একটা বিয়া কইরা লই, এরপরে সন্তান আসবে, একটু বুড়া টুড়া হওয়ার পরে হাজি সাহেব হবো, এরপরে আমি নামাজ আদায় করবো, এরপরে রোজা রাখবো, এরপরে আমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। এই চিন্তা নিয়া 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 ইয়াং স্টাররা আগাইয়া যায়, মেসির ভক্তরা আগায়, নেইমারের ভক্তরা আগায়া যায়, এরা চিন্তা করে আমার বাবার জন্য নামাজ আমার জন্য না, এরা চিন্তা করে আমার দাদার জন্য নামাজ আমার জন্য না, এরা চিন্তা করে মুরব্বীদের জন্য নামাজ হতে পারে, আমার যৌবনকালের যুবকদের জন্য নামাজ না। অ যুবকেরা, তুই যদি চিন্তা করো তোর যৌবনকালের জন্য নামাজ না, বুড়া হয়ে গেলে নামাজ পড়া যাবে কি যাবে না, এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা নাই। এই যে বৃদ্ধ বাবারা দেখবেন অজু করলে অজু আছে কি নাই এই চিন্তা নিয়ে চলে, একবারের জায়গায় দুই তিনবার পর্যন্ত অজু করে নেয়, চার রাকাত নামাজ পড়ে তিন রাকাত পরে বসে গেল, চার রাকাতের নামাজ বাদ হয়ে গেল, দুই রাকাতের নামাজে তিন রাকাত পরে ফেলে, মাগরিবের তিন রাকাতের নামাজে চার রাকাত পর্যন্ত পরে ফেলে, অথবা দুই রাকাতে সালাম ফিরায় নেয়। কেন কেন জানো? তার আকলের মধ্যে একটু ভাটা ভরে গেছে, তার ব্রেনের মধ্যে একটু ভাটা ভরে গেছে, এত পরিমাণ মনে তার থাকে না, আল্লাহ পাক তার যৌবনকালের যেই নিয়ামত এটা নিয়া 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 চলে গেছে। না রে যুবক, ওই যে বৃদ্ধ পর্যন্ত তুই বাঁচতে পারবি ওই গ্যারান্টি কোনো মা দিতে পারবে না, কোনো বাবা দিতে পারবে না, কোনো ডাক্তারেরা দিতে পারবে না, কোনো বক্তা দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এজন্য বুড়া হওয়ার আগে এখনো নামাজ ধরে নাও। এই যে আজকেও দেখছি যুবক বাইক নিয়ে নিয়ে রওনা হয়ে গেল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝে, আমি ফেসবুকে ভিডিও দেখে দেখে আমি লাভ দিয়া জায়গা থেকে উঠে দাঁড়ায় গেছি, এত পরিমাণ মর্মান্তিক দুর্ঘটনা। যুবকের দেহে এত বাবার, একটা বাইক নিয়ে রওনা হয়ে গেল, ট্রাক চাপায় পরে সাথে সাথে পুরো মাথাটা নাই, এই মাথাটা পরিপূর্ণভাবে সেঁচে গেছে, মগজগুলো বের হয়ে আছে, একজনে ফেসবুকের স্টোরির মাঝে দেওয়ার পরে আমার দেখার মতো আমার দেখতে পেলাম। আমি চিন্তা ভাবনা করলাম, এই যুবক যদি যৌবনকালে ইবাদত করে নেয়, আল্লাহর কাছে অনেক পরিমাণ দামি হয়ে যাবে, যদি আমল না করে তাহলে রবের কাছে বিন্দু মাত্র পরিমাণ কোনো দাম নাই। এ যুবকেরা, তুই যে আজকে চিন্তা নিয়া গুরু, আমার বাবার বয়স যখন আমার হবে আমি ওই সময়ে নামাজ আদায় করব, রোজা রাখবো, আমল করব, না না, যৌবনকালে তুই আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। وسارعوا الى مغفرة من ربكم وجنة وجنة عرضها السماوات والارض। আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমি রবের দিকে তুই দৌড়ে আসো। আমি রবের দিকে কেমনে দৌড়ে আসবা,
আমি রবের দিকে আসার জন্য তুই বুড়া হয়ে গেলে আসবা দেরিতে আসবা এটা বলবা না যখন আমি আল্লাহ ডাক দিলাম আয় আমি রবের দরবারে চলে আয় ও সারিউ তুই দ্রুতগামীতে আমার মাওলার দরবারে অগ্রসর হয়ে যাও ও সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোর রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি দৌড়াইয়া যাও ওই রবের ক্ষমা এত পরিমাণ বড় যুবকেরা এই জিন্দেগিতে জেনা করেছো আমার মাওলার দরবারে ফিরে আসবা তুই মিথ্যা বলেছো আমার রবের দরবারে ফিরে আসবা অন্যায় করেছো আমার রবের দরবারে ফিরে আসবা ইফতিজিং এর মতো বড় অপরাধে জড়াইছো এখনো সময় আছে ফিরে আসো অন্যায় অপরাধ বাদ দিয়া যৌবনকালে যদি ইবাদাতের লাইনে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো আমার আল্লাহ তোমার মতো বান্দারে ক্ষমা করে দিতে পারে আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের বড় মেহমান বানায়া দিতে পারে তোমার গুনাহ অনেক পরিমাণ বড় না রে বাবা না না এত বড় গুনাহ তুমি করো নাই নবীর জামানায় এক যুবক এত পরিমাণ বড় গুনাহ করেছে গুনাহ করার পরে এক জায়গায় গুনার কথা চিন্তা করে করে আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে গেল চোখের পানি ফালাইয়া এক রাস্তার মধ্যে গড়ায়া 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 কান্না করে ওমরে ফারুকে আজম ওই ব্যক্তির পাশে দিয়া নবীর দরবারে যাওয়ার জন্য রওনা যাওয়ার পথে তাকায়া দেখে যুবকটা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে গড়াগড়ি করে আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে ওমরে ফারুক বলেন ও যুবক তুই কেন কান্না করো তুমি কান্না করার কারণ আমায় বলো আমি নবীর দরবারে যাব তোমার নবীর দরবারে দরবারে যাইয়া তোমার ব্যাপারে সব নবীর কাছে বলবো তোমার বড় বিপদ থেকে আমার নবী তোমারে বাঁচাইয়া দিতে পারে মুসিবত থেকে নবী আমার বাঁচাইয়া দিতে পারে এইটা বলার পরে যুবক ওমরে ফারুককে কিছু বলে না বলে ওমর তুমি যাও যাও নবীর দরবারে চলে যাও আমি তোমার কাছে এটা বলতে পারবো না বলে আমি এত বড় গুনাহ করেছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না মাফ করবে না ওমর রে যাও যাও নবীর দরবারে তুমি চলে যাও ওমরে ফারুকে আজম তার গড়াগড়ি করে কান্না দেখিয়া নিজেও চোখের পানি ফালাইয়া ওই যুবকের জন্য নিজেও চোখ দিয়া পানি যখন পড়ে যায় দেখবেন মাঝে 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 কিছু মানুষের কান্না দেখে আমাদের অটোমেটিক কান্না চলে আসে তার কান্না দেখে অটোমেটিক চোখ দিয়া পানি বের হয়ে যায় তার মা মরেছে আমার তো মা মরে নাই এরপরেও তার কান্না দেখে আমার চোখ দিয়া পানি চলে আসে তার বাবা মারা গেছে আমার বাবা মরে নাই তার কান্না দেখে অটোমেটিক আমার চোখ দিয়া পানি চলে আসে তার কান্না দেখে মাঝে 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 মানুষের কান্না দেখে আমগো কান্না ধরে ওমরে ফারুকে আজম যুবকের কান্না দেখে চোখ দিয়া পানি ঝরে যায় তিনি দৌড়াইয়া নবীর দরবারে হাজির হয়ে যায় চোখগুলো ডলতে ডলতে নবীর দরবারে যখন উপস্থিত হয়ে যায় নবী আমার বলে এ আমার সাহাবী উমার তুমি তো কান্না করার মতো সাহাবি না তুমি কেন কান্না করে করে আমার দরবারে আসলা কারণ তুমি তো বড় গরম সাহাবি আবু বকর বড় নরম সাহাবি তুমি কান্না করো কেন ওমরে ফারুক বলে নবী আপনার দরবারে আসার সময় আমি এক যুবককে দেখেছি ও গোড়ায়া গড়ায়া হাউমাউ হাউমাউ করে কান্না করে ওর কান্না দেখে আমিও নিজের কান্নাটা ধরে রাখতে পারি নাই গো নবী ওই যুবক কান্না করে কেন বলে সে নাকি অনেক বড় অপরাধ করে ফেলেছে সে নাকি অনেক পরিমাণ বড় বড় গুনাহ করে ফেলেছে এজন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া গেল অটোমেটিক আল্লাহর ভয় নিয়ে সে কান্না করে গো নবী নবী আমার বলে হে উমরে ফারুক যাও যাও ওই যুবককে আমি নবীর দরবারে ডেকে নাও আমি নবী তারে জিগাবো সে এত বড় গুনাহ কি করেছে অপরাধ কি করেছে ওই অপরাধের ব্যাপারে আমি নিজেই তাকে জিজ্ঞাসা করব যাও যাও যুবকের নিয়া নিয়ে আমার দরবারে হাজির করে দাও ওমরে ফারুক যাইয়া যুবকের নিয়া নবীর দরবারে টেনে আনলেন নবী আসার পরে যুবকরে বলে ও যুবক কি গুনাহ তুই করেছো অনেক বড় গুনাহ নাকি করেছো বলে নবী হা হা আমি অনেক পরিমাণ বড় গুনাহ করেছি বলে কি গুনাহ করেছো তোমার গুনাহ কি আমার মাওলার আরশের চাইতে বড় নাকি যুবক ডেকে
বলে নবী আমার আমার গুনাহ এত বড় আল্লাহর আরশে চাইতে আমার গুনাহ বড় যুবক ডেকে বলে ও পয়গম্বর আমার গুনাহ এত পরিমাণ বড় গো নবী আমার আমি এত বড় গুনাহ করেছি নবী বলে তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি যুবক বলে হুজুর আমার গুনাহ আসমানের চাইতে অনেক পরিমাণ বড় তাহলে কি গুনাহ করেছো তুমি কি শিরিক করেছো নাকি বলে না না নবী আমি শিরিক করি নাই তুমি কুফরি করেছো নাকি বলে নবী না না আমি কুফরি করি নাই তুমি হত্যা করেছো নাকি বলে না না নবী আমি হত্যা করি নাই তাহলে ও যুবক তুই জানাও কি পরিমাণ বড় গুনাহ তোমার দ্বারা হয়েছে তুমি আমায় একটু জানাও না যুবক ডেকে বলে পয়গম্বর আমার কাজ হলো যখন মানুষগুলো মারা যায় ওই কবরে যাইয়া আমি ওই লাশের থেকে কাফনগুলো বের করে টেনে টেনে ছিঁড়ে ফেলি আর ওই কাফনগুলো কবর খুঁড়ে খুঁড়ে আমি সংগ্রহ করে করি বাজারে নিয়ে নিয়ে আমি বিক্রি করে দেই এভাবে আমি আমার জীবিকা নির্বাহ করি এভাবে আমি আমার পেটটা চালাই আমার পরিবার চালাই এটা আমার জঘন্যতম অপরাধের মধ্যে একটা অপরাধ ও পয়গম্বর শুধু তাই না আমি একদিন এক কবরে ঢুকেছি ওই কবর থেকে কাফন চুরি করে আনার জন্য আমি ওই কবরে ঢুকে দেখি এক যুবতীর লাশ ওই যুবতীর কাফনটা আমি যখন কেটে কেটে তাকে উলঙ্গ করে ফেললাম শয়তান এসে আমারে পরচনার ফাঁদে ফালাইয়া দিল শয়তান আমাকে বলল ও বান্দা তুই এই মহিলার সাথে জেনা করলে কবরের মাঝে তোরে কেউ দেখবে না আমি ওই কবরের মাঝে ওই মহিলার সাথে যুবতী মাইয়ার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম আমি অপরাধ করেছি গো নবী আমি তার সাথে জেনা করে করে কবর থেকে যখন উঠে আসব আসার সময় শুনি ওই মাইয়াটা আমার বলে যুবক কোন এলাকার তুই যুবক কি পরিমাণ অন্যায় করে করে তুই কোথায় যাও আমি যুবতীরে এই কবরের মাঝে ফেলাইয়া আমি যুবতীরে তুই এত পরিমাণ নাপাক করে করে কোথায় যাও ও যুবক রে তোর ঘরের মধ্যে কি মা বোন নাই আমার পরিবারের লোকেরা আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি এরা আমার জীবনের শেষ গোসল দিয়া আমাকে কাফন পরাইয়া পাক করে করে এই কবরে ছোঁয়া দিয়ে গেছে তুই আমার নাপাক করেছো এই পুরা লাশগুলোর মাঝে আমি হলাম নাপাক একজন মহিলা হাশরের ময়দানে আমি নাপাক অবস্থায় আমার মাওলার দরবারে দাঁড়ানো লাগবে যুবক রে তোর অন্তরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কি রবের ভয় নাই এই কবরে কি তোর আশা লাগবে না এই কবরে তোর একদিন চলে আসা লাগবে রে যুবক তুই এত পরিমাণ অন্যায় করে ফেললি এত পরিমাণ অপরাধ তোর দ্বারা হয়ে গেল যখন এভাবে ওই মাইয়াটা বলে যুবতীরা যখন এভাবে বলা আরম্ভ করে দেয় ও বলে হুজুর আমি ওই যুবতীর কথা শুনে নিজেকে ধরে রাখতে পারি নাই আমি যুবতীর কথা শুনে আমার মাওলার ভয় আমার অন্তরের মাঝে চলে আসলো এজন্য আমি আজ পর্যন্ত আর কোনো অন্যায় করি নাই কোনো গুনাহ করি নাই কোনো অপরাধও আমি অপরাধের সাথে আমি জড়াই নাই আমি সব বাদ দিয়েছি শুধু জাহান্নামের ভয় আমার অন্তরের মাঝে বিদ্যমান আমি শুধু যেখানেই যাই আমার গুনাহের কথা যখন আমার মনে পড়ে যায় আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না হুজুর গো আমার গুনাহের পরিমাণ এত ভারী হয়ে গেল নবী আমার বলে এ যুবক শুনে না মানুষ কি এত পরিমাণ বড় বড় গুনাহ কি মানুষ করতে পারে এত পরিমাণ অপরাধ কি মানুষ করতে পারে নবী যখন এই কথা বলে ও মনে 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 চিন্তা করে নবী আমাকে বলেছে আমার গুনাহের পরিমাণ নাকি অনেক 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 বড় নবীর দরবার থেকে যুবক দৌড়াইয়া নবীর দরবার থেকে বের হইয়া একটা বিশাল পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইয়া যায় ওই পাহাড়ের চূড়ায় আমার মাওলাকে ডাকে হে মালিক
আমি তোমার গোলাম তুমি আমার রব তুমি আমাকে বানাইছো তুমি আমাকে সৃষ্টি করেছো রে মালিক আমার অপরাধ অনেক পরিমাণ বড় কিন্তু আমি জানি জানি আমার অপরাধের পরিমাণ বড় হতে পারে কিন্তু আল্লাহ গো আমি জানি তুমি আমারে ক্ষমা করে দিতে পারো আমার গুনাহ যদিও বড় কিন্তু তুমি আমারে বানাইছো ওই শয়তানের দুকায় পরে পরে পরচনার ফাঁদের মধ্যে পড়ে আমি অন্যায় করেছি আমি নিজের উপর জুলুম করলাম নফসে আম্মারার দুকায় পরে আমি নিজের উপরে নির্যাতন করে ফেলেছি গো আল্লাহ আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দিলে তোমার ক্ষতিও হবে না আবার তুমি যদি আমারে তুমি ক্ষমা না করে জাহান্নামে দিয়া দাও তোমার বিন্দু মাত্র পরিমাণও লাভ হবে না সাইয়্যিদুল ইস্তিগফার বড় একটা দামি ইস্তিগফার মনে পড়ে গেল ওই যুবকটা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়াইয়া আমার আল্লাহকে বলে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আমার আল্লাহকে বলতে লাগলো আল্লাহুম্মা আনতা রব্বি ও আল্লাহ তুমি আমার মালিক আমি হলাম তোমার একজন গোলাম তুমি তোমার দয়া বড় আমার গুনাহের পরিমাণ অনেক অনেক দয়ার চাইতে ছোট তুমি আমার এত বড় অপরাধ সব তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও চল্লিশ দিন পর্যন্ত যুবক ওই চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বারবার তাওবা করে বারবার কান্না করে আবার বারবার ইস্তিগফার করে আমার আল্লাহর কাছে বলে আল্লাহ আমার অপরাধের সংখ্যা অনেক পরিমাণ বড় আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও মাফ করে দাও আমার আল্লাহর কাছে যুবকের কান্না বড় পছন্দ হয়ে গেল বড্ড পছন্দ হয়ে গেছে ভারী পছন্দ হয়ে গেছে যুবক যে তার জবান দিয়া বারবার বারবার সাইয়্যিদুল ইস্তিগফার করে আমার মাওলার দরবারে এই কথাগুলো যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ পাক বলেন ও জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া বলো নবীকে দুইটা প্রশ্ন করবা প্রশ্নের জবাব যখন নবী দিয়া দিবে এরপরে এই যুবকের ক্ষমার ব্যাপারে নবীকে জানাইয়া দিবা জিব্রাইল আসলেন আয়েশা নবীকে দুইটা প্রশ্ন করলেন নবীকে এ বিশাল আসমান জমিন কে বানাইছেন নবী আমার বলেন এ বিশাল আসমান জমিনের মালিক দুনিয়ার কেউ না একজন বানাইছে চিল্লা বলো তার না কে বানাইছে আসমান কে আল্লাহ জালা লাকুমুল আরদ ফিরশা ওয়াস সামা বিনা আল্লাহ পাক বলেন এই জমিনটা তোর জন্য আমি আল্লাহ বানাইলাম এ বিশাল আসমানটাকে আমি আল্লাহ তোর জন্য সাদ হিসাবে বানালাম সব আমার আল্লাহই তো বানালেন আল্লাহর দেওয়া আল্লাহর গড়া আমারে আপনারেও আমার আল্লাহ বানাইছেন আল্লাহ তো যেহেতু বানাইলেন জিব্রাইল বলে নবী গো আসমান জমিন কে বানাইছে বলে আল্লাহ বানাইছে ও নবী গো এই আসমান জমিনে যারা আছে এদের রিজিকের ব্যবস্থাটা কে করেন নবী আমার ডেকে বলে যারাই আসমানের নিচে জমিনের উপরে আছে এদের রিজিকের সব ব্যবস্থা আমার আল্লাহ করে দুনিয়ার মেম্বার করে না চেয়ারম্যান করে না মেম্বার অফ পার্লামেন্ট করে না বক্তা করে না নেতা কেতা হুজুরেরা করতে পারে না এই রিজিকের দায়িত্বভার আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দাকে দেয় নাই একজনের হাতেই রেখেছে চিল্লা বলো তার না ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যারা এদের রিজিকের সব ব্যবস্থা আমি আল্লাহ করে রাখলাম জিব্রাইল নবীরে জিগাইলেন নবী জবাব দিয়া দিলেন আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আসমানের নিচে জমিনের উপরে যারা এদের রিজিকের সব ব্যবস্থা আমার মাওলা করলেন জিব্রাইল এবার বলে ও পয়গম্বর জি আল্লাহ এ বিশাল আসমান বানাইছেন জি
আল্লাহ বিশাল জমিন বানাইছেন যে আল্লাহ পৃথিবীর সব বান্দারে খাওয়াইতে পারে যে আল্লাহ পৃথিবীর সব মানুষের রিজিকের ব্যবস্থা যে আমার মাওলা করতে পারে ওই আল্লাহ কি একটা গুনাহ করনেওয়ালা যুবকের ক্ষমা করে দিতে পারে না আপনার একজন সাহাবী ওই যুবকের কাছে পাঠাইবেন গো নবী তাকে ডেকে আনবেন আর তাকে আইনা আইনা আপনি ঘোষণা দিয়া জানাইয়া দিবেন ও যুবক তোর গুনাহ যত বড় হোক না কেন রে যুবক কিন্তু গুনাহ করার পরে তুই আমার আল্লাহকে এত পরিমাণ ডেকেছো আল্লাহর কাছে তোর ঢাকা পছন্দ হয়ে গেছে যাও যাও আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিয়েছি ইয়া এলাহি তো মেরা মাবুদ হ্যায় ইয়া এলাহি তো মেরা মাসুম কো হ্যা এলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝসে তুঝকো এক নজর আয় খুদাই মেরে সাতারুন উয়ো মেরে মৌলা মেরে গফা রুজনু আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিকার বিল উলুমে ওয়াল গিনা আর গরিদে নেকো তু তৈয়ার হয় জুনা মাঙ্গে উস তু বেজার হয় গর তাওয়াক্কুল মিকু নিহার সুবহ শাম মিরসানাত রাস্তে তু আসলামাকা আল্লাহর দয়া বড় না ছোট বলেন না কেন কি পরিমাণ বড় আপনার গুনাহ বড় এই গুনার চাইতে আরো পরিমাণ বড় গুনাহ বড় কত বড় অনেক বড় তো আরশে আজিমের চাইতেও বড় ওই গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে ওই যুবকেরা কি অন্যায় করেছো ও মুরব্বী বাবারা অপরাধ কি এত পরিমাণ বড় না আমার তো মনে হয় না এত পরিমাণ অপরাধ নাই এত পরিমাণ অন্যায় নাই তাহলে কেন রবের দরবার থেকে দূরে সরে যাওয়া লাগবে এখনো সময় আছে একটু আসো না আমার রবের দিকে বারবার আল্লাহ পাক তোমাকে ডাকে ওই গভীর রাতে ফজরের আগে তাহাজ্জুদের টাইম আল্লাহ পাক আয়েশা হিসাব বান্দাকে ডাকে ও বান্দা আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা আলামি মুস্তারজিকিন ফারজুকহু আলামি মুস্তারজিকিন ফারজুকহু আল্লাহ পাক আয়েশা হিসাব বালা মুসিবত থেকে বাঁচানোর জন্যে বান্দাকে নিজে আল্লাহ ডাকে কে আসো গুনাগুলো নিজেরা ক্ষমা করাইতে চাও আসো আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব কে আসো রিজিক নাই রিজিক চাও টাকা চাও বাড়ি চাও গাড়ি চাও মাজারে না চাইয়া আমি আল্লাহর কাছে আসো ফজরের আগে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নামাজ আদায় করো আল্লাহ পাক প্রথম আসমানে এসে তোমার আমার জন্য ওয়েটিং করে অপেক্ষমান থাকে ওয়েটিং রুম আছে না ওখানে গিয়া গিয়া মানুষ একজনে আরেকজনের জন্য অপেক্ষা করে এই যে আমি তো আজকে মধুখালী আসলাম ওনারা গিয়ে আগে ওয়েটিং এ ছিল অপেক্ষমান ছিল আল্লাহ পাক বান্দার জন্য প্রথম আসমানে এসে অপেক্ষা করে বান্দা কখন ডাকবে আল্লাহ বান্দাকে কখন ক্ষমা করবে কি মায়ার আল্লাহ কি দয়ার আল্লাহ আহা পড়েন না সুবহান আল্লাহ আরো জোরে পড়েন না সুবহান আল্লাহ আমার আল্লাহর দয়া বড় না ছোট বড় না ছোট আল্লাহর দয়া এত পরিমাণ বড় তোমার গুনাহ ছোট গুনার চাইতে আল্লাহর দয়া অনেক পরিমাণ বড় এই জন্য বাবারা গুনাহ করছেন অনেক বড় অপরাধ করেছেন অনেক বড় জুলুম নিজের উপর করছেন ফিরে যাওয়া যাবে না ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا রাতের বেলা একটা নামাজ আমার আল্লাহ রাখলেন তাহাজ্জুদ ওই তাহাজ্জুদের নামাজে মুসল্লার মধ্যে বান্দা তুমি দাঁড়ায়া যাও ওই মুসল্লায় দাঁড়াইয়া আমার মাওলাকে বারবার বারবার টাকা আরম্ভ করে দাও হে মালিক আর তুমি আমাকে মাকামে মাহমুদে পৌঁছায়া দাও আমাকে সম্মানিত একটা জায়গার মধ্যে পৌঁছায়া দাও
আল্লাহকে যদি ওই রাতের বেলা তুমি তাহাজ্জুদের মুসল্লায় রাজি করায়া নিতে পারো আল্লাহ পাক সম্মান বাড়ায়া দিবে নেতা হতে চাইলে আল্লাহ নেতা বানায়া দিবে টাকা নাই আল্লাহ তোমাকে চলার মত টাকা পয়সা দিয়া দিবে এবিলিটি দিয়া দিবে রে গোলামেরা ওই রাতের বেলা তুমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বেশি বেশি চাও কি বলতেছিলাম আরশে মুআল্লার নিচে জায়গা পাবে কারা এক নাম্বার যারা ইমামে আদেল হয়ে যাবে নেতা হওয়ার পরে সবার ব্যাপারে সমতা যারা টেনে আনবে ওই নেতাদেরকে মায়া করে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করবে দুই নাম্বারে ওই যুবকের আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করবে যেই যুবকেরা যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটায় তিন নাম্বার আল্লাহ পাক যাদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে ওয়া রাজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ ওই ব্যক্তি যিনি মসজিদের সাথে সম্পর্ক লাগায় কম না বেশি ওই ব্যক্তিগুলোকে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা দিবে যাদের সম্পর্ক মসজিদের সাথে কম না বেশি কিন্তু আঙ্গর সম্পর্ক কম না বেশি হ্যাঁ আহা এত পরিমাণ কম সাহাবায়ে কেরামের যুগে সাহাবীর ঘরের সামনে এসে ডাকে সাহাবী কই আইসা যখন সাহাবীরে বারবার যখন ডাক দেয় সাহাবি বাসায় নাই এবার সাহাবীর বাসার মাঝে সাহাবীর স্ত্রীটা জানায়া দেয় অ সাহাবীর বন্ধু আমার স্বামী বাসায় নাই মানে তোমার বন্ধু বাসায় নাই কই গেল বলে বাজারের মধ্যে গেছি বলে কখন আসবে বলে একটু পরেই চলে আসবে টাইম ধরে রাখ একটু পরেই অল্প টাইমের মধ্যে চলে আসবে আবার সাহাবি গেছে অ সাহাবীর বউ ও পরিবারের লোকেরা তোমার স্বামী কোথায় গেল বলে আমার স্বামী মসজিদের মধ্যে গিয়েছে বলে কোন সময় আসবে বলে এই ব্যাপারে আমার বিন্দুমাত্র পরিমাণ জানাও নাই এই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ ধারণাও নাই কিন্তু আমগো সমাজে আমগো আম্মা ঘরে গিয়া যদি কোনো বান্দা জিগায় ও আম্মা গো আপনার জামাই কই তখন আম্মা বলে বাজারে গেছে বলে কোন সময় আসবে বলে এই ব্যাপারে আমার কোনো জানা নাই ধারণাও নাই আমগো হেতে বাজারে গেলে অনেক পরিমাণ দেরি কইরা কইরা আইয়ে আমার রাতের বেলা 10টা 12টাও বেজে যায় চা দোকানে আড্ডা দিয়া দিয়া এর পরে আমার স্বামী আমার ঘরের মধ্যে আসে আবার কেউ যদি যায় বলে ও আম্মা তোমার স্বামীটা কোথায় চলে গেল বলে আমার স্বামী মসজিদে চলে গেছে বলে কোন সময় আসবে বলে টাইম ধইরা রাত 5 মিনিটের মধ্যে আমার স্বামী চলে আসবে কারণ আমগো হেতে মসজিদে গেলে মনে হয় তার বডিতে আগুন চলে যায় আমগো আগুন চলে ইমাম যদি একটু সুরাটা বড় নিছে ইমাম বুঝে না আমি বড় নেতা আমার কাজ বেশি ইমাম বুঝে না আমার টাকা বেশি আমার পাওয়ার বেশি ইমাম জানে না ইমামের টাকা মান্থলি আমি দেই ইমাম জানে না আমি এত বড় মশগুল মানুষ একজন বিজি ম্যান তাহলে সে জানার পরেও এত বড় কেন নিল সুরা বারবার দুইবার তিনবার চারবার করার পরেও ইমাম যখন নিজের কেরাতকালি পড়তে আছে ইমাম তো আর কারোর দিকে তাকায় না কারণ দুনিয়াবি কোনো মুসল্লির কথা তো ইমাম মানতে পারে না যদি মানে তো নামাজ তো হবে না মুসল্লির কথা মেনে কিসের ইমাম নামাজ পড়বে ইমাম মানেই তো নেতা মুসল্লি মানেই তো মুক্তাদি সে একতেদা করবে ইমামের ইমাম হবে নেতা পৃথিবীর যত বড় খেতা হোক না কেন ওই জায়গায় গেলে খেতাই হওয়া লাগবে নেতা হতে পারবে না নেতা ইমাম ইমামই নেতা ওখানে একতেদা করবে মুসল্লিরা ইমামের ইচ্ছা অনুযায়ী ইখতিয়ার অনুযায়ী উনি যদি এক পারাও কোরআন তিলাওয়াত করে কোন মুসল্লি তাকে বলে বাধা দিয়ে বারণ করে কশিন কালেও ওই সূরাকে ছোট করতে পারবে না ইক্তিসার করতে পারবে না মুখতাসর করতে পারবে না কারণ ইমামের পাওয়ার মুক্তাদি যত বড় নেতা হোক ইমামের উপর দিয়া যেতে পারবে এজন্য ইমাম যদি মসজিদে অনেক বড় সূরা নেয় অনেক বড় আয়াত নেই আপনারা বিরক্ত হবেন হ্যাঁ বিরক্ত হবেন না ভাই এই যে রমজান মাসে তারাবি চলে ওরে বাপরে বাপ 5G গতি কেন সভাপতি কইছে হুজুর কমিটি কইছে হুজুর ও এলাকার মসজিদে নামাজ শেষ হয় বরাবর 9:30 আমার মসজিদে হতে হবে 9:20 যাতে করে আমার মসজিদে আগে হয় এদের মসজিদে পরে হয়
আপনার এলাকায় না হতে পারে, আমার এলাকায় আছে যুবকরা প্রতিদিন প্রথম যেই তারাবির নামাজটা সবাই বন্ধু করে লাগাইয়া দেয়, তুই যাবি ওই মসজিদে, আমি যাবো ওই মসজিদে, তুই যাবি ওই মসজিদে, প্রত্যেকটা মসজিদে ট্রায়াল দিবি, কোন মসজিদে যেই মসজিদে আগে হবে আগামীকাল থেকে আমরা আগে 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 সবাই মিলে ওই মসজিদে একসাথে নামাজ পড়বো, কারণ 10-20 মিনিট আগে যদি নামাজ থেকে ছুটতে পারি, ওরে বাপরে বাপ, একটা বড় আজাব থেকে বাঁচলাম, খাইছিনি, এবার বাকি সময়টা মোবাইল নিয়ে কাটাবো। আছে কি নাই আমাদের তারাবি গুলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমান আর-রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়াকুম নাস্তাইন, ইয়া সামাদ 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 দিন আনকারম করাল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন। ঠিক কি না? অথচ মজা করে আপনি পড়বেন, আপনি ইমাম, আল্লাহ আপনাকে বড় একটা আসন দিয়েছেন এই মেহরাবে, এতগুলো মানুষের নেতা আপনাকে বানিয়েছেন, সো কোন নেতার কথা অনুসরণ করে, কোন ব্যক্তি বলেছে অল্প টাইমে শেষ করা লাগবে, নিজে নিজের তেলাওয়াতে লাহানে খফি করবেন, আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়া একদিন হিসাব দেওয়া লাগবে, সুন্দর করে পড়বেন আব্দুর রহমান সুদাইসির মত। আহা, কি সুন্দর তিলাওয়াত! বাইতুল্লাহ যখনই তিলাওয়াত করে এত পরিমাণ মজা, মানুষগুলো চোখের পানি ধরে রাখতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا দলিম। আল্লাহু আকবার কয় না, আরো জোরে কয় না, আরো জোরে কয় না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. এই যে তিলাওয়াত যদি করেন সারা রাত চলে যাবে, মানুষগুলো যাবে না, আপনার নেতা যিনি বলেছে, আদার কমিটি যিনি বলেছে অল্প টাইমে শেষ করেন, একটু সুন্দর করে সৌতে জামিলা দিয়ে পড়েন, খুদার কসম প্রত্যেকের অন্তরে জায়গা হয়ে যাবে, মানুষ নামাজই পড়বে। এই যে বাইতুল্লাহর মধ্যে প্রতি রমজান আল্লাহ পাক তৌফিক দেয়, রমজানের মাঝে আমি তাহাজ্জুদের নামাজগুলো পড়ার জন্য আল্লাহ পাক আমাকে কবুল করে, আমি রমজানের মাঝে কিয়ামুল লাইল 10 রাকাত নামাজ আমি রাতের বেলা ফজরের আগে পড়তে পারি। জানেন এই ইমামেরা এত মায়া নিয়া এত দরুদ নিয়া বলে, পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, আহা কি পরিমাণ মজা! এটা কশ্চিন কালেও যারা না গিয়েছে আমি বারবার বর্ণনা করে বুঝাতে পারবো না, বাবা এত পরিমাণ মজা। ওমরা করেছেন, বাইতুল্লাহ গিয়েছেন, কারা 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 গিয়েছেন, মাশাআল্লাহ বাইতুল্লাহ গিয়েছে, কারা কারা গিয়েছেন, আল্লাহ এতগুলা মানুষ যাইতে পারে নাই, আল্লাহ জীবনে এক বাইতুল্লাহ বলতে ওমরায় গিয়েছেন, কারা কারা, কয়জন একটু হাত তুলেন, জোরে হাত তুলেন, বাইতুল্লাহর মেহমান আল্লাহ বানাইছেন, আলহামদুলিল্লাহ, নবী রওজা সরাসরি নিজের চোখে দেখেছেন, আলহামদুলিল্লাহ, ওই যে আরেকজন মাশাআল্লাহ, এই যে ব্যক্তিগুলো, এই যে মাশাআল্লাহ, আমাদের পাশেই দিয়ে আছে বাইতুল্লাহর বড় মেহমান, আরে বাইতুল্লাহ দেখে আসতে, হুজুর গো তিলাওয়াতটি কেমন, এত পরিমাণ মজা, আমি চাপা মারছি চাপা মারছি চাপা বলে মারছি, ও কানে একটু কম শোনে কানে একটু কম শোনে, বাইতুল্লাহর ইমাম যারা এরা এত সুন্দর করে তিলাওয়াত করে, আহা খালি মজাই লাগে মজাই লাগে মজাই লাগে।
আমি গত বছর আগের বছর রমজানে যখন আমি উমরায় গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে এক মালয়েশিয়ান, এক বৃদ্ধ মালয়েশিয়ান, মালয়েশিয়ান বৃদ্ধ যারা, ইন্দোনেশিয়ান বৃদ্ধ যারা, এরা অধিকাংশ পরিমাণে বাইতুল্লায়, বাইতুল্লায় যারা তওয়াফ করে, যদি কোনো সময় সুযোগ হয় যাবেন, দেখবেন ওই জায়গায় ইন্দোনেশিয়ান লোক অনেক পরিমাণ বেশি, মালয়েশিয়ান লোক অনেক পরিমাণ বেশি, আমরা বাংলাদেশি খুব কমই খুঁজে পাবেন, ঠিক আছে, ইন্দোনেশিয়ানরা অনেক বেশি। তো একজন মালয়েশিয়ান বৃদ্ধ, উনি আব্দুর রহমান সুদাই সিপ্তিলা আওয়াজ শুনে শুনে চোখের পানি ছেড়ে অজোর ধারায় কান্না করছে। আমি অবাক, একটা মানুষ, একটা বৃদ্ধ তিলাওয়াত শুনে এত পরিমাণ কান্না করতে পারে। সে বলতেছে, আই লাইক দিস রিসাইটেশন অফ আব্দুর রহমান সুদাইস, আমি এই আব্দুর রহমান সুদাইসির যে রিসাইটেশন, আমি তার এই তিলাওয়াতটাকে খুব মহাব্বত করি, খুব ভালোবাসি, আমার রাতে আমি ঘুমানোর আগে এই তিলাওয়াত লাগায় ঘুমাই। আমি আজ সরাসরি এই বাইতুল্লাহ এসে ওনার জবান থেকে এই কোরআন তিলাওয়াত শুনছি, আমার আনন্দে অটোমেটিক চোখ দিয়া পানি ঝরে। খুদার কসম, জীবনে একবার যে প্রথমবার বাইতুল্লাহ দেখে ও চোখের বাণী ধরে রাখতে পারে না, কশিল কালেও পারবে না, কারণ এই বাইতুল্লাহ এত সুন্দর, ওখানে রহমত আর সাকিনা দিয়া ভরপুর পড়ে না, সুবহানাল্লাহ। এর আশেপাশের লোকেরা, এর নেতারা, লিডারেরা যেমন হোক, বাইতুল্লাহ তো দুনিয়ার কোন নেতার না, মুহাম্মাদের না, মুহাম্মদ বিন সালমানের না, এই বাইতুল্লাহ বাদশা ফাহাদের না, এটা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর ঘর, আল্লাহর বাইতুল্লাহ। এ আল্লাহর ঘরে যারাই যাবে, এরা চোখের বাণী ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক ফরিদপুরের এই মুসলমানদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক সকলে পড়িয়া, আমিন। আরো জোরে পড়েন, আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটু পড়বেন নি আমার সাথে, বলবেন নি? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বলনাই, আশায় আছে সম্বলনাই, আশায় আছে সম্বলনাই, করি কি উপায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা আছে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
মনে বড় আশা আছে যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক তুমি দিও, সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আল্লাহ নিবে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, ধনী অনেক টাকার মালিক মাগার মক্কা মদিনা যাওয়ার নসিব হয় না, 1.5 লাখ টাকা আমরা সর্বোচ্চ, 1,20,30 লাখে সর্বোচ্চ টাকা আছে, কোটি টাকা ব্যাংকে, মাগার মক্কা মদিনা যাইতে পারে না। পৃথিবীর সব জায়গায় গিয়েছে, মালদ্বীপ গিয়েছে, থাইল্যান্ড গিয়েছে, কাশ্মীর গিয়েছে, সব জায়গায় গিয়েছে ঠিকই, মাগার মক্কা মদিনায় যাইতে পারে নাই। ভাই এটা খোশ নসিব লাগে, নসিব লাগে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মৃত্যুর আগে তুমি একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও, সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। কি বলতেছিলাম, মসজিদের সাথে সম্পর্ক বেশি না কম? বেশি না কম? যারা বেশি লাগাবে আল্লাহ এদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। কয়টা গুণ গেল? তিনটা, মনে আছে? 1 নম্বর ন্যায় বিচার, 2 নম্বর যৌবনকালের ইবাদত যারা করে, 3 নম্বর মসজিদের সাথে সম্পর্ক বেশি, 4 নম্বর অরজলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ও তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি একজনে আরেকজনের ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, কার জন্য? কার জন্য? একজনে ভালোবাসবে কার জন্য, আবার ঘৃণাও করবে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। এই জন্য যুবকরা মাইয়ার সাথে প্রেম করে, কয় আমি আল্লাহর জন্য এই মেয়েটারে ভালোবাসি। কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য প্রেম করে, কয় আমি আল্লাহর জন্য ভালোবাসি আমার প্রেমিকাকে। দেখবেন মাঝে মাঝে জায়াজ করে টেলিফোন দিয়া, মাইয়া হঠাৎ করে মনে হয় আল্লাহর ভয় ঢুকছে, কইতেছে তোমার সাথে আমি আর কথা বলতে রাজি না, কারণ হলো আমার বড় গুনাহ হয়, বড় পাপ হয়, চলো দুইজন বিয়ে করে ফেলি, এরপরে লিগেল ওয়েতে সারা রাত সারা দিন লাগায় কথা বলবো, পুরো কথাতে রহমত হবে, বরকত হবে, গুনাহ হবে না। এটা বলার পরে যুবক কয়, হুজুর বয়ান করে শোনাইছে আল্লাহর জন্য ভালোবাসা যায়, আজকে থেকে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। আবার যখন 5 বছর পরে হঠাৎ করে কথাবার্তা বইলা, সব শেষ, এবার তার বিয়া করবে না, এর বাদ আরেকটা সুন্দরী মাইয়া লাগবে, একটা বাদ দিয়া এখন আরেকটারে ধরবে, তখন এরে কয় কি আর তোমার সাথে ভালো লাগে না, আল্লাহ পাক বলছেন এই এত বড় জিনা করা যাবে না, এরা জিনা করলে জাহান্নামী হবে, তো আমি তোমাকে এখন থেকে ঘৃণা করি, তো আল্লাহর জন্য ঘৃণা করি, বাদ দাও, এরে বাদ দিয়ে আরেকজন ধরে। এই আনলিগেল ওয়েতে ভালোবাসা আর ঘৃণা চলে না। জুনায়দ আল হাবিব টুকটাক ইউটিউবে যারা বয়ান শুনো, মাঝে মাঝে দেখা যায়, যদি শুনে তাহলে এই শোনা, এই ভালোবাসা এটা কার জন্য বলে না, কার জন্য? আমি কি কইছি 1 লাখ টাকা দিয়া তোমারে বছরে বছরে 1 লাখ টাকা দিমু, আমার বয়ানগুলো বেশি বেশি শুনবা, বলছি কোনোদিন? গাড়ি করে দিছি, একটা বাড়ি কিনে দিছি, একটা জায়গা কিনে দিছি, আমি না কিচ্ছু দেই নাই, এরপরেও কেন এত ভালোবাসা বাংলাদেশের ওলামায়, কেন? যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবু নগরী, এই দামি দামি ব্যক্তিগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এদের এত মহাব্বত করে কেন, ভালোবাসে কেন, দূর দূরান্ত থেকে মানুষ তার জানাজায় যায় কেন, এই ভালোবাসা কি টাকার জন্য না আল্লাহর জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আবার মাঝে মাঝে নায়িকা গায়িকা যারা, এদেরকে আমাদের মুসলমান ভাইরা যুবকরা ঘৃণা করে, এই ঘৃণাটাও কার জন্য করে? কার জন্য করে? এজন্য আল্লাহর জন্য ভালোবাসা হবে,
আল্লাহর জন্য ঘৃণা হবে পারবো তো ইনশাআল্লাহ চার নাম্বার যারাই আল্লাহর জন্য ভালোবাসে মানুষকে আল্লাহর জন্য মানুষকে বিদায় করে এদেরকে আল্লাহ পাক মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে চারটা গেল পাঁচ নাম্বার অরজুলুন দাকহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ এক সুন্দরী রমণী বংশাবলী মাইয়া তাকে আইসা বলে কি তুমি তো দেখতে সুন্দর আমিও তো সুন্দরী প্রেম করবা আইসা যোকে এই যে এরকম হাদিস এরকম কিন্তু হাসার কোনো প্রশ্নই ওঠে না হাদিসতে এরকম যদি কোনো মেয়ে দাত হো ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল সে একটা বংশাবলী মাইয়া আবার কালা সালানা সুন্দরী যাতু মানসাবিন ওয়া জামাল এক নম্বরে বংশের মাইয়া ভালো বংশের মাইয়া আমগো এই এলাকার মাঝে ভালো ভালো বংশ কি মোল্লা এরপরে হ্যাঁ মিয়া মিয়ে এরপরে হলো কি মোল্লা এরপর বিভিন্ন জায়গায় কাজী থাকে খন্দকার থাকে এরপর মজুমদার থাকে হ্যাঁ বিভিন্ন এলাকায় বিভিন্ন মিয়াজি থাকে এরকম সুন্দর সুন্দর কিছু বংশের নাম এরকম বংশ বলি একটা মাইয়া আবনা সাবনা কোন ঘরের মেয়ে না একটা ভালো মেয়ে একটা সুন্দরী রমণী ওরে যায় যদি কয় অফার দেয় তুই আমার সাথে প্রেম করবি তখন ওই যুবক বলে ইন্নি আখাফুল্লাহ পৃথিবীর কোন ব্যক্তি আমাকে দেখে না তুই আমার যতই অফার দাও কশিন কেন আমি তোর সাথে প্রেম করতে রাজি না মেয়ের বেলা একই যুবকরা যদি যায় মেয়েরে কয় লাভ লেটার দেয় এই মেয়ে আমার সাথে প্রেম করবি আমি কিন্তু সুন্দর আমার কিন্তু টাকা আছে আমার কিন্তু বাইক আছে আমার কিন্তু আইফোন আছে আমার কিন্তু সুন্দর চুলের কাটিং আছে দেখতে আমি হ্যান্ডসাম বয় আমার সাথে প্রেম করবানি লাভ বেটার যখন দেয় ওই মাইয়া যদি মাইয়ার দিক থেকে বলে আমি আল্লাহকে ভয় করি মশির কেন তোমার সাথে কোনো খারাপ কাজে আমি লিপ্ত হতে পারি না কাবিরা গুনাহের দিকে লিপ্ত হতে পারি না এই যুবক আর ওই যুবতীকে আল্লাহ পাক মায়া করে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে আরো জোরে সুবহানাল্লাহ প্রেম করবানি আর হ্যাঁ আজকে বাড়িতে যায় টেলিফোন লাগায় সালাম আলাইকুম আজকে থেকে ব্রেক আপ কেন হুজুর কইছে প্রেম করা গুনা করতে রাজি না যদি বিয়া করা লাগে তো করব অসুবিধা নাই তোমার ফ্যামিলিরে বলো আমার ফ্যামিলিরে আমি বলবো দুইজনে বলে মিটমাট করে সুন্দর একটা বিয়া হয়ে যাবে মাগার কোন অন্যায় পথ অবলম্বন করে কথা বলবো না যুবকরা পারবানি পারবানি কি এর ইনশাআল্লাহ ডরেও তো কয় না হুজুর আমাদের কথা হইনি আমি আমার এই সুন্দরী রমণী বাদ দিব আল্লাহ পাক বুঝ দান করো আরো জোরে পড়েন আবার পড়েন আমি কয়টা গেল পাঁচটা ছয় নাম্বার অরজুলুন তাসাদদাক ইকফান হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে ডান হাতে তার বাম হাত জানে না সে বাম হাতে দান করছে তার ডান হাত জানে না কিন্তু আমগত দান হয় মানুষ আমারে দানবীর বলবে আমাদের দানগুলো কি হয় মানুষ আমারে কি বলবে দানবীর বলবে এই চিন্তা নিয়ে ও দান করে না এই চিন্তা নিয়ে দান করলে হবে না আমগো হজ গুলো কেমন হয় জানেননি টাকা টুকা দিয়ে হজ করতে গেছে কইরা আসতে এখন মানুষ হাজি কয় না এর মাথা বড় গরম এর নাম ছিল আগে আব্দুল মতিন এ গেছে হলো দোকানে হজ কইরা আসতে এলাকার লোকেরা কয় কি এই আব্দুল মতিন এদিকে আও এর মাথা তো পুরো গরম ছয় লাখ টাকা দিয়ে হজ করে আসছি আমার নাম হাজি আব্দুল মতিন কেন বলে না এত বড় সাহস তার আমি কি হজ করি নাই আমি কি হাজি না আমাকে কেন হাজি বলে না এরকম হজ করে শুধু তাই না ওই যে মাঝে মাঝে আমি মেসাল দিই উদাহরণ দিই হজ করতে গিয়ে এমন এক অবস্থা হয়েছে তিনবার গেছে হজে তো এখন নতুন বেয়াই আসছে বেয়াইর বাড়িতে মেহমানদারি হচ্ছে তো এবার বেয়াইরে তো জানাইতে হবে আমি তিনবার হজ করছি বেয়াই জানে একবার হয়তো কোনো রকম হজে গেছে আর যাইতে পারে নাই কিন্তু আমি তিনবার গেছি এটা কিন্তু বেয়াই পর্যন্ত এখনো কানে কানে পৌঁছে নাই বেয়াইয়ের তো আমার তো জানানো লাগবে পরিবারে ডাক দিয়ে বলে হ্যাঁ পরিবার আমি তিনবারের সময় হজ করতে যাইয়া যেই কাপগুলো মক্কা থেকে আনছিলাম ওই চায়ের কাপগুলো দিয়ে তুমি আমার বেয়াইকে চা দাও কথা বুঝছেননি তিনবারের সময় হজে গিয়া যেই কাপ গুরু মক্কাতে গিয়ে আনছিলাম ওই কাপের মধ্যে চা দাও আমার বেয়ের কাছে আইনা দাও মানে তিনবারের সময় গেছে হজে এর মানে দিয়ে এক কথা দিয়ে বুঝাইয়া দিল চাও দাও আমি যে তিনবার হজ করছি এটা বেয়াইরও শুনাইলাম আহা
আমাদের হজ আমাদের দান এমন ভাই এজন্য আসুন না আমি হজ করছি আমি উমরা করি আমি দান করি এটা মানুষকে দেখানোর জন্য হবে না আমি করব কার জন্য আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কার জন্য হবে At last, Arazulun Jakarallah Khalian Fafazat Ainahu Emon ek bekti hobo Allah ke shoron korbo Kemon kore shoron Allah shoron ta hobe Dine, rate, prokashe, obhroshe Khali jaygay onek porimane beshi Ghorer moddhe ekta jayga rakhben Jei jaygata khali keu nai Building to banan jara Samne banaben Ekhono banan nai Plan koren Apni apnar bedroom er pashe Dui bedroom er majhe Ekta jaygay apni একটা ইবাদত প্রেয়ার রুম একটা বানাবেন একটা ইবাদতখানা চিকন করে সুন্দর করে এটাতে বানাবেন এটাতে মুসল্লা থাকবে এটাতে কোরআন থাকবে এটাতে ফাজাইলে আমাল থাকবে এটাতে ফাজাইলে সাদাকাত থাকবে এটাতে কোরআন এবং হাদিস থাকবে বয়ান বিশ্বকোষ থাকবে সুন্দর করে এরপর মহিলাদের বিভিন্ন কিতাবগুলো এখানে সাজায়া রাখবেন সুন্দর করে ডেস্ক লাগাবেন এখানে লাগিয়ে লাগিয়ে দেওয়ালের মাঝে এগুলোকে রাখবেন মুসল্লা রাখবেন এই জায়গায় পাঁচ ওয়াক্ত নামাজ আপনার স্ত্রী পড়বে নফল নামাজগুলো আপনি ঘরের মাঝে গিয়ে মুসল্লা বিছিয়ে পড়বেন খোদার কসম করে বলি আল্লাহ পাক ওই পরিবারে অটোমেটিক বরকত দিয়ে দিবে পারবেন তো প্ল্যান করেন এখন থেকে প্ল্যান করেন আমি আমার বেডরুমের পাশে একটা প্রেয়ার রুম রাখবো এক্সট্রা যেটা ইবাদত খানা হবে শুধু ইবাদত করব কোনো অন্যায় কাজ এটাতে হবে না এখানে সব লিগ্যাল ওয়েতে সুন্দর করে আমার স্ত্রীও পড়বে আমার মেয়েরা পড়বে আমার পুত্রবধূরা পড়বে আমি মাঝে মাঝে নফলগুলো যেটা আছে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন ফজরের নামাজ পড়ছেন সুন্নতটা বাসায় পড়ে এরপরে মসজিদে গেলেন জোহর সুন্নত বাসায় পড়ে এরপরে মসজিদ শুধু ফরজ নামাজগুলো মসজিদে পড়লে অনেক পরিমাণ ফায়দা ঘরের মধ্যে সুন্নতগুলো পড়বেন নবীজি তার হুজরা মুবারাকে সুন্নতগুলো পড়ে এরপরে মসজিদে নববীতে গিয়ে ফরজ নামাজগুলো পড়তেন পড়ে না সুবহানাল্লাহ এই আমলটা কন্টিনিউ করা লাগবে দিনের বেলা রাতের বেলা যত আমল আছে আমার নফল নামাজগুলো আমি ঘরে পড়বো কেন পড়বো আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন সাল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাকিজুহা কুবুরা তোমরা ঘরে নামাজ আদায় করো ঘরটাকে তোমরা কবর বানায়ও না কি বানায়ও না কবর ঘরকে কবর বানায়ও না সাল্লু ফি বুয়ুতিকুম তোমাদের ঘরে তোমরা নামাজ পড়ো মাগার ওই ঘরটাকে তোমরা কবর বানাবা না কেন বানাবা না ওই যে নফল নামাজগুলো মাঝে মাঝে পড়বেন তাহলে ঘর আর কবর হবে না কবরে কি নামাজ আসেনি আসেনি নামাজ তো কবরে নামাজ নাই ঘরেও নামাজ নাই কেমন হইলো এজন্য মাঝে মাঝে নফল নামাজগুলো অতিরিক্ত যে নামাজগুলো আছে এগুলো ঘরের মধ্যে পড়বেন বাকি ফরজ নামাজগুলো বা জামাতে মসজিদের সাথে রিলেশন লাগিয়ে তাআল্লুক লাগিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে চলার পথে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন সাত গুণে গুণান্বিত এক নাম্বার নেতা ইমামে আদেল হব দুই নাম্বার আমরা চলার পথে যুবকরা যৌবনকালে ইবাদত বেশি বেশি করব তিন নাম্বার আমরা মসজিদের সাথে সম্পর্ক বেশি লাগাবো একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য ঘৃণাও করব আল্লাহর জন্য পাঁচ নাম্বার কোনো বেকার নারীর সাথে কোনো কথা হবে না চোখের জেনা করব না কোনো বডির জেনা হবে না হাতের জেনা হবে না পায়ের জেনা হবে না এক আল্লাহকে ভয় করব ছয় নাম্বার দান করব ডান হাতে করব বাম হাত জানবে না বাম হাতে করব তো ডান হাত জানবে না এরকম দানশীল নিজেকে বানাবো এট লাস্ট সর্বাবস্থায় খালি জায়গায় আমার আল্লাহকে বেশি বেশি স্মরণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিদপুরের এই মধুখালীর মুসলমানদেরকে এই